প্রতিদিন নতুন নতুন টম এন্ড জেরি এবং কার্টুন ভিডিওতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ কি ব্যাপার আশেপাশে কোনো সুন্দরী পাবো তো দূরের কথা একটা বান্দরই নাই আরে ওই তো একটা পুলিশ দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ঘুষখোর পুলিশ কারণ ও কারণেই মানুষের কাছ থেকে টাকা নেই অনেক মানুষকে কষ্ট দেই দাঁড়াও আজকে আমি তোমাকে শাস্তি করব তোমাকে এমন শাস্তি করব জীবনে তুমি ঘুষ খাবে তো দূরের কথা পুলিশের চাকরি করার নাম নেবে না আজকে তোমার কবর আছে পুলিশকে কিডন্যাপ মানে পুলিশ অ্যাটাক সর্বনাশ আজকে তো আমাদের অস্তিত্ব থাকবে না যদি একবার পুলিশ ধরতে পারে আমাদের ডিম থেরাপি দেবে ওই যে হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি এই ব্যাগটার ভিতর অনেক টাকা আছে এই টাকাগুলাও যে কোনো জায়গা থেকে ঘুষ নিয়েছি আমি শিওর যে আবার দুর্নীতিবাজ একটা কাজ করেছি হা হা আমি হচ্ছি বাংলার পুলিশ একটা নিরহ লোককে মানে নির্দোষ একটা লোককে ধরে এনেছি আর তাকে গুম করে ফেলেছি আর তার বিনিময়ে আমি পেয়েছি 50 লাখ টাকা হা হা এভাবে যদি পুলিশ অবস্থায় থেকে মানুষ গুম করার আর কিছু কাজ পেয়ে যায় তাহলে তো আমি আরও অনেক টাকার মালিক হয়ে যাব হো 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 ঘুষখোর বদমাইশ দুর্নীতিবাজ পুলিশের বাচ্চা তোদের মতো কিছু পুলিশের জন্যই বাকি সব পুলিশের এত বদনাম হয় আজকে তোর এমন অবস্থা করব জীবনে কোটিপতি হবি তো দূরের কথা একেবারে পকির করে ছেড়ে দিব এই 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 তোমরা কি করছো আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে ছেড়ে দাও তোমরা আমাকে চিনো আমি হচ্ছে একটা পুলিশ ইচ্ছে করলে এখনই তোমাদেরকে গ্রেপ্তার করতে পারি আর এটা কি করে সম্ভব একটা ড্যাগের মাধ্যমে তোমরা আমাকে উড়ে উড়ে কি করে নিয়ে যাচ্ছ এই যে তুমি সততার পোশাক পরে যেভাবে দুর্নীতি আর ঘুষ খাচ্ছ ঠিক তেভাবেই এই ড্যাগ দিয়ে তোমাকে আমরা ধরে নিয়ে যাচ্ছি আজকে তোমাকে এমন একটা শিক্ষা দেব যাতে জীবনে আর কখনো ঘুষ আর দুর্নীতি কাজ তুমি না করতে পারো তুমি এসেছো পুলিশের চাকরি করতে আর এই পোশাক দিয়ে তুমি করছো দুর্নীতি ভোটটা এতক্ষণে ভালো একটা কাজ করেছে আরও ভালো হতো যদি এই দুষ্ট লোকটাকে আমার কাছে দিত আমি কতক্ষণ এটাকে কামড়িয়ে টেনা টেনা করে ছেড়ে দিতাম তাহলে আরও ভালো হতো এটাকে কামড়ানো চাইতে একটা কুকুরকে কামড়ানো ভালো কারণ একটা কুকুর দুর্নীতি কাজ করে না এমন কি ঘুষও খায় না কি ব্যাপার এটা এভাবে আকাশে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে কি করে এটা কি কোনো মানুষ না নাকি আরে না এটা মানুষের কাজ হতেই পারে না এটা একটা ভূত সর্বনাশ আজকে আমাকে ভূত কিডন্যাপ করেছে হ্যাঁ বর্ষ আজকে তোমাকে একটা ভূত কিডন্যাপ করেছে তুমি যে কীভাবে ঘুষ খেতে সেগুলো তোমার প্যাট থেকে পাড়াইয়া পাড়াইয়া বের করা হবে আর তুমি কিভাবে দুর্নীতি করতে সেটা তোমার মাথা থেকে মগজগুলা বের করে আগুনে সিদ্ধ করব তারপর দেখব তুমি যে কিভাবে দুর্নীতি কাজগুলো করতে তুমি একটা সততার পোশাক পরেছো আর তোমার মতো কিছু পুলিশের জন্য সব পুলিশের এত বদনাম হচ্ছে আর পাবলিক এত কষ্ট পাচ্ছে পাবলিক দিয়ে তোমরা কোনো সেভই করছো না আজকে তোমার কি যে করি নিজেও জানি না এখানে একটা 1 কোটি টাকার চেক আছে এটা নাও আর তোমরা আমাকে ছেড়ে দাও ঘুষখোর দুর্নীতিবাজ পুলিশের বাচ্চা একটু পরে তুই মরবি আর এখানে এসেও তুই ঘুষ দিচ্ছিস আচ্ছা দেখি তোর চেকটা কি আমার কিচ্ছু করার নাই এটা ওই ভুট্টাকে দিয়ে দেই তারপর দেখি ভূত কি করে জেরি এটা আমার কাছে দাও আমি ওই ভুট্টার হাতে দিয়ে দিচ্ছি এখানে তো লেখা আছে 1 কোটি টাকা তার মানে এই চেকটা 1 কোটি টাকার চেক আর এই চেকটা দিয়েছো তোমাকে আমি ছেড়ে দেব হা 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 একটা ভূতকে টাকার লোভ দেখায় আরে ভূতদের কিছু অভাব আছে নাকি এই টাকা দিয়ে ভূত কি করবে তুমি কি বাঁচতে চাও আমার হাত থেকে চিন্তা করো না একটু পরে তোমাকে বাঁচার ব্যবস্থা করছি এই পারে না ওই পারে গিয়ে বাঁচবে এই পারে তো তোমাকে আমি মেরেই ফেলবো তারপর তোমাকেও আমি ভূত বানাবো আর তোমাকে দিয়ে আমি কাজ করাবো মনে হচ্ছে আমার এই 1 কোটি টাকার চেক দেখে ভূতগুলা পাগল হয়ে গেছে টাকার জন্যে হ হা হা সমস্যা নেই এই টাকা আমার জন্য ব্যাপার না ওই দেশে গিয়ে আমি আবার কয়েকটাকে কিডন্যাপ করব আবার টাকা হয়ে যাবে মামুর বেটা মামু ভূতকে তুমি ঘুষ দিয়েছো তার মানে তুমি আগুন নিভাতে চাচ্ছ পেট্রোল দিয়ে আগুন নিভাতে গিয়ে আগুন আরও দ্বিগুণ জ্বালিয়েছো এবার যে তোমার কী অবস্থা হবে একমাত্র সৃষ্টিকর্তা জানে তোদের মতো দুর্নীতিবাজরা আর ঘুষখোররা সব জায়গায় ঘুষ দিয়ে মনে করো সব কিছু হয়ে যায়
এই জায়গাটা একটা দারুণ জায়গা পুলিশটাকে ছেড়ে দেওয়ার জন্য। এখান থেকে যদি পুলিশটাকে ছাড়তে পারি তাহলে সেটা অনেক উপরে উঠবে, আর সেখান থেকে সে ওপারে যেতে পারবে। এই যে পুলিশ ভাইয়া, আমরা চলে এসেছি, এখন তোমাকে ছাড়তে হবে এখানে। তুমি চিন্তা করো না, তোমাকে আমরা একেবারে ছেড়ে দিচ্ছি না ফেরার দেশে। ঘুষখুর দুর্নীতিবাজ পুলিশের বাচ্চা, যা এবার আকাশ থেকে একটু গুয়ে আই। আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে কোনোদিন ঘুষ খাব না, আর কোনোদিন দুর্নীতি কোনো কাজ করব না। এই কথাটা তুমি আজ থেকে 5 বছর আগেও বলেছিলি। আগে আমি জীবিত ছিলাম, তখন তোমাকে অনেক বড় একটা পুলিশ ধরেছিল, আর তুমি বলেছিলে আর দুর্নীতি ঘুষ খাবে না। কিন্তু এরপরে তুমি দ্বিগুণ করে ফেলেছো, দুর্নীতি দ্বিগুণ করেছো, এমনকি ঘুষ খাওয়া তুমি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছো। তাই তোমার জন্য উপযুক্ত শিক্ষা হচ্ছে ওপারে চলে যাওয়া। এপারে থাকলে তুমি আবার দুর্নীতি আর ঘুষ খাবে, আর সাধারণ পাবলিকদেরকে তুমি জ্বালিয়ে মারবে। তাই তোমাকে আমি আকাশে পাঠিয়ে দিলাম। এই যে ভূতাপা, এটাকে আকাশে পাঠিয়ে ভালো কাজ করেছেন, আমি অনেক খুশি হয়েছি। কিন্তু এবার আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে তো দেশে যেতে হবে। আপনি তো আকাশে উড়িয়ে উড়িয়ে আমাদেরকে কোথায় আবার নিয়ে যাচ্ছেন? আমাদেরকেও তো আবার কোথাও পাঠাবেন না যেখান থেকে আর ফিরতে না পারি। আর সমস্যা নাই, এখন তো দেখছি আপনি ভালো ভালো কাজ করতেছেন। টম আর জেরি, তোমরা কিছু চিন্তা করো না, তোমাদেরকে আমি মারবো না। তোমাদেরকে এনেছি শুধু আমার সাথে থাকার জন্য, আমার হেল্পার হিসেবে তোমরা একটু কাজ করবে। আর শুধু দেখবে বদমাইশ লোকগুলাকে আমি কিভাবে শিক্ষা দেই। এখন আমার কাজ হচ্ছে, এক চেয়ারম্যান আছে, এটাকে আমার শিক্ষা দিতে হবে। এটা মানুষের কাছ থেকে ভালো ভালো কথা বলে অনেক বুট পেয়েছে, আর বুট পাওয়ার পর চেয়ারম্যান হয়েছে। আর এখন সে শুধু দুর্নীতি আর দুর্নীতি করতেছে। রাস্তার টাকা এনেছিল রাস্তা করে দেবে বলে, কিন্তু সেই টাকা সে কে এখন আরামে ঘুমাচ্ছে। আমি তাকে এমন ঘুম পাড়াবো সারা জীবন শুধু সে ঘুমাবে, আর ঘুম থেকে কখনো উঠতে পারবে না। এই যে একটু পাশে দেখলে না, আমাদের পাশ দিয়ে একটা বিমান গেল, এই বিমানটা হচ্ছে সেই সুদগুর ঘুষখুর চেয়ারম্যানের। কি ব্যাপার, তো আমার জেরি আবার কোথায় গেল? একানে তো ছিল, বুঝতে পারছি না। আরে বিমান দিয়ে চলে গেল নাকি? আরে টম আর জেরি, তোমরা ভয় পাচ্ছ কেন? এত ভয় পাওয়ার তো কিছু দরকার নেই। তোমার সাথে আমরা থাকতে চাই না, তুমি যে কাজগুলো করতেছো, পুলিশ চেয়ারম্যান, বাপরে বাপ, এদেরকে তুমি যেভাবে সাটাচ্ছ, ওরা আমাদেরকে দেখে রাখবে। তারপর তুমি চলে যাওয়ার পর ওদের যে গুন্ডা বাহিনী আছে, ওরা আমাদেরকে অবস্থা কায়েল করে দেবে। তার চেয়ে তুমি তোমার কাজ করো আর আমরা আমার কাজ করি। বিদায়, আমরা আমাদের দেশে চলে এলাম। কি ব্যাপার, আমাদের বাড়ির লোকগুলো কোথায় গেল? না এগুলাকে কিডন্যাপ করে ফেলেছে। কি ব্যাপার, টম আর জেরি হঠাৎ করে চলে এলো কোত্থেকে, আর এসে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ওরা চলে যাওয়ার পর তো ওদের চাকরিটা আমি পেয়েছিলাম, তাহলে কি ওরা চলে এসেছে এখন আমাকে তাড়িয়ে দেবে? না, এটার একটা বিহিত করতে হবে। টম আর জেরি, আমার 1 মাসের জন্য অন্তত চাকরিটা করে যেতে হবে, আর আমার মাত্র 15 দিন হয়েছে, এতক্ষণ চাকরিটা আমি করে যাব। এই টম, তুমি কি করছো? বাড়ির সব কিছু তুমি ভেঙে ফেলছো। হায় হায়, পুলের টপটা মাটিতে পড়লে তো ভেঙে যাবে, আর ভেঙে গেলে তো মালিক আমাকে সাটাবে। এই যে দাঁড়াও, পুলের টপটা আমি ধরে ফেলেছি। টম, তোমরা কি শুরু করে দিয়েছো? আমার কিন্তু এখন রাগ হয়ে যাচ্ছে। তোমাদের জন্য আমার চাকরি হারালে তোমাদের কবর আছে কিন্তু। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। No.